এই লেকচারে আমরা ডিফারেন্সিয়েবিলিটিটা শুরু করব। তো তোমাদের বেসিক কনসেপ্টস গুলো অন্তত ওয়ার্কিং নলেজটা আছে, আমরা থিওরিটাকে প্রপার গ্রাউন্ডে বসাবো আর কি। তো প্রথমত তোমার ধরো একটা ইন্টারভ্যালের উপরে একটা ফাংশন এফ দেওয়া আছে, আর এই একটা যে কোনো পয়েন্ট ইন দ্য ইন্টারভ্যাল। তাহলে তুমি যদি এই লিমিটটা ক্যালকুলেট করতে পারো, লিমিট এক্সটেন্ডিং টু জিরো প্লাস এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই এইচ, তাহলে তুমি বলবে যে দ্য ফাংশন ইজ রাইট ডিফারেন্সিয়েবল অ্যাট এ, আর এই লিমিটটাকে বলা হয় রাইট ডেরিভেটিভ অফ এফ অ্যাট এ। আর নোটেশনটা আমরা ফিক্স আপ করছি আর এফ প্রাইম এ, এফ প্রাইম ইজ ফর দ্য ডেরিভেটিভ, আর আরটা হচ্ছে রাইট ডেরিভেটিভ এর জন্য। তাহলে এখানে তুমি বেসিক্যালি কি করছো, তুমি একটা রেট অফ চেঞ্জ অফ দ্য ফাংশন ক্যালকুলেট করছো নিয়ার এ, আর সেটা তুমি ফর যখন দেখছো পয়েন্টসগুলোকে, সেই পয়েন্টসগুলো কিন্তু এর থেকে বেশি। হ্যাঁ, সেই জন্যই এখানে এক্সটেন্ডিং টু জিরো প্লাস লেখা, মানে কি এইচটা জিরো থেকে বেশি ভ্যালিউজ নিচ্ছে, জিরোর দিকে এগোচ্ছে। সুতরাং এ প্লাস এইচ যে পয়েন্টস গুলো সেগুলো সবই তোমার এর থেকে বেশি আর এর দিকে এগোচ্ছে। তাহলে তোমার যে রেট অফ চেঞ্জ তুমি মেজার করছো, সেটা তুমি ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড অফ এ তে মেজার করছো, সেই জন্য এটাকে রাইট ডেরিভেটিভ বলছো। ঠিক একইভাবে তুমি লেফট ডেরিভেটিভ এর কনসেপ্টটা দিতে পারো। সেটা কি বলছে, যে যদি তোমার ওই লিমিট এক্সটেন্ডিং টু জিরো মাইনাস এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই এইচ এক্সিস্ট করে, তাহলে তুমি ওটা এই লিমিটটাকে বলবে লেফট ডেরিভেটিভ অফ এফ এট এ। আর আমরা যে নোটেশনটা ফিক্স করছি সেটা হচ্ছে এল এফ প্রাইম এ। এগুলোতে একটা তুমি অনেক বইয়ে তোমরা দেখবে যে এফ প্রাইম এ প্লাস আর এফ প্রাইম এ মাইনাস এই কথাটা লেখা আছে, কিন্তু সেটার মধ্যে না একটা কন্টিনিউটি অফ দ্য ডেরিভেটিভ এর সাথে একটা লিঙ্ক আছে। সেই জন্য আমরা এটার একটা স্পেসিফিক নোটেশন দিচ্ছি আর এফ প্রাইম আর এল এফ প্রাইম। আশা করি বোঝা যাচ্ছে, আর ফর রাইট এল ফর লেফট। আর পরবর্তীকালে দেখবো যে যখন তোমার ডেরিভেটিভ ফাংশনটা নিজেই কন্টিনিউয়াস হয় তাহলে কি করবে। তো আপাতত অত দূরে কথা না ভেবে আমরা জাস্ট একটা পয়েন্টে কি করছে সেটার দিকে নজর দিই, তারপর স্লোলি উই উইল গেট টু দ্য ক্রাক্স অফ দ্য ম্যাটার আর কি। তো এটা হচ্ছে আমার দুটো ডেফিনেশন, যে রাইট ডেরিভেটিভ আর লেফট ডেরিভেটিভ কাকে বলে। এবার ধরো তোমার এই যে ফাংশনটা দেওয়া আছে, সেই ফাংশনের যে ডোমেন অফ ডেফিনেশন, তার এ লিটল এটা তার ইন্টিরিয়ার পয়েন্ট, ঠিক আছে। তার মানে যে ইন্টারভ্যালের উপরে ফাংশনটা ডিফাইন করা আছে তার ইন্টিরিয়ার পয়েন্টে এ রয়েছে। তাহলে আমরা বলবো যে এফ ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এ যদি ওটার বোথ লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করে, আর তারা যদি সমান হয়, ঠিক আছে। তাহলে স্পেসিফিক্যালি তুমি যদি লেখো, তাহলে তুমি যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ দেখো, কোন জিনিসটার ক্যালকুলেট করছো, লেফট এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই এইচ নিচ্ছো, এই জিনিসটার লিমিট ক্যালকুলেট করছো, রাইট। তুমি যদি এটা রাইট ডেরিভেটিভটা ক্যালকুলেট করো, মানে এইচ টেন্ডিং টু জিরো প্লাস ক্যালকুলেট করো, তাহলে ওটাকে তুমি রাইট রাইট ডেরিভেটিভ অফ এফ বলছো। আর এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই এইচ এর যদি তুমি লেফট লেফট লিমিটটা ক্যালকুলেট করো, মানে এইচটা জিরো দিকে এগোচ্ছে ওয়েন ইট ইজ লেস দ্যান জিরো, তখন ওটাকে তুমি লেফট ডেরিভেটিভ বলছো। সুতরাং তোমার ডিফারেন্সিয়েবিলিটির মানে কি, যে লিমিট এক্সটেন্ডিং টু জিরো এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই এইচ এটা এক্সিস্ট করতে হবে, ঠিক আছে। বোথ লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ শুড এক্সিস্ট অ্যান্ড আর ইকুয়াল, মানে হচ্ছে যে এই ডেরিভেটিভটা এই লিমিটটা সরি লিমিট এক্সটেন্ডিং টু জিরো এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই এইচ এই লিমিটটা যেন এক্সিস্ট করে, তাহলে তুমি বলবে যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল অ্যাট এ। তাহলে এই জিনিসটা
এই কনসেপ্টটা তুমি ফর ইন্টেরিয়ার পয়েন্টস এ শুধু দিতে পারবে, বিকজ তুমি দুদিক থেকেই এ হতে চাইছো, এ প্লাস এইচ যে পয়েন্টস গুলো, এবারে সে তারা এ থেকে বেশিও হতে পারে আবার কমও হতে পারে, তাহলে অন্তত একটা নেইবারহুড অফ এ ওই ইন্টারভ্যালের মধ্যে থাকতে হবে, সুতরাং আমি ইন্টেরিয়ার পয়েন্টটা নিতে পারবো। আর ভাষাটা কি হচ্ছে যে আমরা বলছি যে ডিফারেন্সিয়েবল অ্যাট এ যদি এই লিমিটটা এক্সিস্ট করে, আর লিমিটটাকে বলছি ডেরিভেটিভ অফ এফ অ্যাট এ, ঠিক আছে? আর এটার একটা নোটেশন লিখেছি এফ প্রাইমে, আমরা ছোটবেলা থেকে মানে হায়ার সেকেন্ডারি লেভেল থেকেই তোমরা এই নোটেশনস গুলো দেখেছো, কিন্তু আমি তাও আরেকবার কমপ্লিশনের জন্য আমি লিখে রাখছি আর কি। আর আরেকটা নোটেশন দিচ্ছি কি যে df dx at the point x is equal to a, তাহলে df dx যেটা সেটা একটা ফাংশনের মতন বিহেভ করবে, মানে প্রত্যেকটা ইন্টেরিয়র পয়েন্টের জন্য df dx টা ক্যালকুলেট করতে পারো, ঠিক আছে? সেজন্যই আমি এই নোটেশনটা এইভাবে কেয়ারফুলি লিখলাম, df dx at x is equal to a। আর তোমরা তো একটু ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়েছো, সুতরাং সেখানে তোমরা নিশ্চয়ই করে ddx কে অ্যাজ অ্যান অপারেটরও দেখেছো, ঠিক আছে? তাহলে ওই সব জিনিসগুলোকেই আমরা ঠিক পার্সপেক্টিভে এই কটা লেকচার নেক্সট কটা লেকচারের মধ্যে আনার চেষ্টা করব। তো যাই হোক, আর আরেকটা নোটেশন দেওয়া হয় যেটা আমি এখানে লিখিনি, একাধিক ভাবে লেখা যায় আসলে, তুমি যদি fx না লিখে y is equal to fx এরকম লিখে দাও, তার মানে এক্সটা তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াইটা নির্ভরশীল অন এক্স কি মান নিচ্ছে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স লিখলে অনেক সময় আমরা ডিওয়াই ডি এক্স টাও লিখি, তাই না? আর ডিওয়াই ডি এক্স কে আরেকটা নোটেশন দেওয়া হয় ওয়াই সাবস্ক্রিপ্ট ওয়ান, ঠিক আছে? ওয়াই ওয়ান এরকম করে লেখা হয়। তো তোমরা লাইবনিজ থিওরাম করেছো তোমাদের ফার্স্ট সেমিস্টারে, তো সেখানে নিশ্চয়ই করে মনে আছে ওই রকম নোটেশন ব্যবহার করেছিলে। তো বাই এন জেনারেলি ক্যালকুলেশন এইসবের ব্যাপার আসে লাইবনিজ থিওরামে। তো যাই হোক, তো ওই রকম নানানবিধ নোটেশন আছে, তো সেই নোটেশনসগুলো যখন যা প্রয়োজন হবে আমরা ওটা নিয়ে মানে ব্যবহার করব আর কি। আর এই যে কোশ্চেনটা এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই এইচ, সেখানে অবশ্যই করে এইচ ইজ নট জিরো, এইটাকে ডিফারেন্স কোশ্চেন্স বলা হয়। বিভিন্ন এইচ এর জন্য তুমি এই এই যে কোশ্চেন্ট বার করছো সেটাকে ডিফারেন্স কোশ্চেন্স অফ এফ অ্যাট দ্য পয়েন্ট এ বলছো, কারণ ফাংশনটা ফিক্সড, এ পয়েন্টটা ফিক্সড, এবার তুমি এর নেবারহুডে এগুলোকে ক্যালকুলেট করছো। তো ইন্টেরিয়ার পয়েন্ট হলে তো কোনো অসুবিধে নেই, আমার এক্সটা যদি লেস দেন জিরো হয় অথবা গ্রেটার দেন জিরো হয় দুটোর ক্ষেত্রেই আমি আশা করতে পারি যে এই কোশ্চেন্স গুলো ডিফাইন্ড হবে অ্যাট লিস্ট ইন আ নেইবারহুড অফ এ, দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর আস বিকজ অল উই নিড ইজ টু কম্পিউট দ্য লিমিট, তাই না? তাহলে একটা নেইবারহুডে হলেই হবে। এবারে নেইবারহুডে যদি মানে আমার যদি ইন্টেরিয়র পয়েন্ট না তাহলে আমি কি করব? তো আমরা ওটাকে গিভ আপ করে দেব না, ঠিক আছে? আমরা ইন্টারভ্যালের উপরে ডিফাইন করছি, তাহলে ইন্টারভ্যালের পয়েন্টগুলো দু রকমের হতে পারে, একটা তো ইন্টেরিয়র পয়েন্ট হতে পারে আর একটা হতে পারে যে ওটা এন্ড পয়েন্ট হলো, তাই না? কোনো ধরো ক্লোজ ইন্টারভ্যাল এ টু ইনফিনিটি এরকম একটা যদি ইন্টারভ্যাল থাকে, বা ওপেন ইন্টারভ্যাল এ টু বি যেখানে বিটা গ্রেটার দ্যান এ এরকম ইন্টারভ্যাল যদি থাকে, তাহলে তোমার এটা কেমন হয়ে যাচ্ছে, একটা লেফট এন্ড পয়েন্ট হয়ে যাচ্ছে, সেটা তোমার ইন্টারভ্যালের মধ্যে থাকতে পারে নাও থাকতে পারে। তাহলে ওপেন ইন্টারভ্যাল এ বি যদি হয় তাহলে তো আমার এ নিয়ে কোনো চিন্তা নেই, বলার কিছু নেই, কারণ আমার অন্তত দরকার যে এটা ডোমেন অফ ডেফিনিশনে থাকুক। কিন্তু যদি আমি ক্লোজড ইন্টারভ্যাল এ টু ইনফিনিটি নিয়ে নিই, অথবা ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি মানে বাউন্ডেড টাইপের জিনিস নিয়ে নিই, বা সেমি ওপেন ক্লোজ ইন্টারভ্যাল এর দিকে ক্লোজ আর বি এর দিকে ওপেন এরকম যদি নিয়ে নিই, এই ধরনের ইন্টারভ্যাল এর উপরে যদি আমার ফাংশনটা ডিফাইন থাকে তাহলে এটা আমার লেফট হ্যান্ড পয়েন্ট হয়ে যাচ্ছে। তাহলে এই লেফট হ্যান্ড পয়েন্টের জন্য আমরা ডেরিভেটিভটা ক্যালকুলেট করতে পারি শুধু এক দিক থেকে, তাই না? মানে আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভের প্রশ্ন আর ওঠে না, কারণ এ যদি লেফট হ্যান্ড পয়েন্ট হয়ে যায় তার মানে এর থেকে ছোট কোনো পয়েন্ট আর ইন্টারভ্যালের মধ্যে নেই, এর থেকে বড় পয়েন্টসগুলো আছে। সুতরাং আমার যে
নেবারহুড থাকবে সেই নেবারহুডের চেহারা কিরকম হবে, সেমি ওপেন ইন্টারভেল এ থেকে এ প্লাস ডেল্টা এই টাইপের একটা জিনিস পাবো, মানে এটা ইনক্লুসিভ আর এ প্লাস ডেল্টার দিকটা ওপেন, তাই না? তাহলে সেই ধরনের যদি আমি নেবারহুড গুলো শুধু পাই, তাহলে আমি একমাত্র আশা করতে পারি রাইট হ্যান্ড ডেরিভেটিভের এক্সিস্টেন্স। তো আমরা অনেক জায়গায় আমাদের আসলে এটা লাগবে, সেই জন্য আমরা একটু স্পেসিফিক্যালি ডিফাইন করে দিচ্ছি এই ক্ষেত্রেও ডিফারেনশিয়েবিলিটি। কি বলছি, যে যদি এটা লেফট হ্যান্ড পয়েন্ট অফ দ্য ইন্টারভেল হয়, তাহলে তার যদি রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করে যায়, তাহলেই আমি বলবো যে এফ ইজ ডিফারেনশিয়েবল অ্যাট এ। আর সেক্ষেত্রে ডেরিভেটিভ অফ এফ এফ অ্যাট এ টাকে ডিফাইন করব রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ অ্যাট দ্য পয়েন্ট এ। এই কনসেপ্টটা কিন্তু তোমরা এর আগে এইভাবে হয়তো নাও নি, ঠিক আছে? সেখানে সবসময় তোমার এই ডেরিভেটিভ এর এক্সিস্টেন্সটা ইন্টিরিয়ার পয়েন্টস গুলোতেই শুধু ভাবা হয়েছে, কিন্তু আমরা দেখবো যে আমাদের অনেক সময় এই এন্ড পয়েন্টস এ রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করুক, এটা হলে কিছু কিছু রেজাল্টস গুলো হোল্ড করে যায়। তো আমরা সেটাকে বারে বারে আলাদা 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 ভাষা না বলে এই জিনিসটাকে ইনক্লুড করে নিচ্ছি আমার ডেফিনিশনের মধ্যে, যে ইন্টিরিয়ার পয়েন্টে ডেরিভেটিভ অফ এফ অ্যাট এ টা মানেই হবে যে ওটা ওই তোমার লিমিট এইচ টেন্ডিং টু জিরো এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই এইচ। তার মানে ইন্টিরিয়ার পয়েন্টের ডিফারেনশিয়েবিলিটি মানে বোথ লেফট হ্যান্ড ডেরিভেটিভ এন্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করলো আর তারা সমান হলো। কিন্তু এটা যদি লেফট হ্যান্ড পয়েন্ট হয়, তাহলে তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ এর প্রশ্ন নেই, ওর থেকে ছোট তো কোনো পয়েন্টসই নেই। তাহলে সেই ক্ষেত্রে আমি যেটা বললাম যে ডিফারেনশিয়েবিলিটি মানে আমরা মিন করব যে তার রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করছে, আর সেটাকেই আমি ডেরিভেটিভ অফ এফ অ্যাট এ বলব। একইভাবে এই যদি রাইট হ্যান্ড পয়েন্ট হয়ে যায়, মানে কেমন ধরনের ইন্টারভেল ভাবো, যে মাইনাস ইনফিনিটি থেকে এ ক্লোজ ইন্টারভেল, অথবা তোমার ওপেন ইন্টারভেল সেমি ওপেন ইন্টারভেল সি থেকে এ, ঠিক আছে, এখানে সিটা এ থেকে ছোট আর এটা ইনক্লুডেড, অথবা ক্লোজ ইন্টারভেল সি থেকে এ যেখানে সিটা এ থেকে ছোট, এরকম যদি পয়েন্টস গুলো হয়, তাহলে এটা রাইট হ্যান্ড পয়েন্ট অফ তো এরকম যদি ইন্টারভেলস হয় সরি, তাহলে এটা রাইট হ্যান্ড পয়েন্ট অফ দ্য ইন্টারভেল হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি ঘটছে, যে এর থেকে ছোট পয়েন্টস গুলো ইন্টারভেলের মধ্যে রয়েছে, এর থেকে বড় কোনো পয়েন্ট আর ইন্টারভেলের মধ্যে নেই, সুতরাং ওটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্টেন্সের প্রশ্নই ওঠে না। তাহলে যদি ওটা এই এ যদি রাইট হ্যান্ড পয়েন্ট অফ আই হয়, তাহলে ওটা লেফট হ্যান্ড ডেরিভেটিভের এক্সিস্টেন্সের প্রশ্ন ওঠে। লেফট হ্যান্ড ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে, তাহলে আমরা বলবো যে ফাংশন ইজ ডিফারেনশিয়েবল অ্যাট এ, আর সেই ক্ষেত্রে আমরা ডেরিভেটিভ অফ এফ অ্যাট এ টাকে ডিফাইন করে দেবো অ্যাজ দ্য লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ অ্যাট এ, ঠিক আছে? তাহলে এটা একটা এক্সটেনশন অফ দ্য ডেফিনিশন, যেটা অলরেডি তোমরা দেখেছো সেটা আমরা এখানে কিন্তু করছি, ঠিক আছে, ফর আওয়ার কনভিনিয়েন্স। And this is not extraordinary, এটা অনেকভাবে ব্যবহারও করা হয় ইন দ্য লিটারেচার। আর যদি এই ইন্টারভেলের প্রত্যেকটা পয়েন্টে এইটা এক্সটেনশন করার পর যদি ফাংশনটা ডিফারেনশিয়েবল হয় অ্যাট এভরি পয়েন্ট, তাহলে ওটাকে বলবো ইট ইজ এ ডিফারেনশিয়েবল ফাংশন ইন দ্য ইন্টারভেল আই, ঠিক আছে? এটা হচ্ছে আমার ভাষা যেটা আমরা ব্যবহার করি, ঠিক আছে? So let us look at some basic functions, তার derivative কত হয়। তো by this just first principle আর কি, তাহলে সবচেয়ে সহজ ফাংশনটা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন। তো সাপোজ আই ফিক্স আ লিটল সি বিলঙ্গিং টু আর অ্যান্ড লুক এট দ্য ফাংশন এফ এক্স ইজ ইকুয়াল টু সি ফর অল এক্স রিয়েল নাম্বার, তাহলে এফ ইজ এ ফাংশন ফ্রম আর টু আর, আর একটা কনস্ট্যান্ট ভ্যালু সি নিচ্ছে। আমি জানি এটা ডেরিভেটিভ জিরো হয়, তাহলে তুমি যদি ফার্স্ট প্রিন্সিপাল থেকে মানে জাস্ট ডেফিনিশন থেকে দেখতে যাও, এখানে তো প্রত্যেকটা পয়েন্টই ইন্টিরিয়ার পয়েন্ট, তাই না? কারণ রিয়েল লাইনের উপরে ফাংশনটা ডিফাইন করা হয়েছে। তাহলে আমি জাস্ট কি ক্যালকুলেট করব, আমি এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ
এই ডিফারেন্স কোশেন্টের লিমিট নেব অ্যাজ এইচ টেন্স টু জিরো রাইট বাট এফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু সি এফ এক্স ইজ অলসো ইকুয়াল টু সি সো ইউ আর লুকিং অ্যাট দ্য লিমিট এইচ টেন্ডিং টু জিরো সি মাইনাস সি ডিভাইডেড বাই এইচ তার মানে ইউ আর লুকিং অ্যাট দ্য লিমিট এইচ টেন্ডিং টু জিরো অফ জিরো রাইট সো দেরফর দ্য লিমিট ইজ গোয়িং টু বি জিরো সো দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ এফ প্রাইম এক্স So this function is differentiable throughout the real line and the derivative is zero for the constant function. Okay, so the next easy function, which is slightly more difficult if you like than the constant function is the identity function. So look at fx is equal to x. Here also you know what the derivative is. The derivative is going to be one at every point. So you just look at how to calculate it from the first principles, that is just from the definition. So what do you have to do? Again, you're defining the function fx is equal to x on the whole of the real line. So every point is an interior point of your given domain of definition, that is the real line, right? So amar just limit ta jeta calculate korte hobe derivative exist kore kina shetar jonno সেই লিমিটটা হচ্ছে লিমিট এইচ টেন্ডিং টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ কিন্তু এবারে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স দেওয়া আছে সুতরাং আমি যদি সেই ভ্যালুটা বসাই তাহলে আমার যে লিমিটটা ক্যালকুলেট করতে হচ্ছে সেটা হচ্ছে লিমিট এইচ টেন্ডিং টু জিরো এক্স প্লাস এইচ মাইনাস এক্স ডিভাইডেড বাই এইচ রাইট তাহলে এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে আর এইচ তুমি numerator and denominator cancel kore one pabe because as h is tending to zero obviously when you are writing these difference quotients h is never equal to zero right only divided by h tumi likhbe ki kore so ei jagay ki hobe prothome x minus x zero hoye gelo tar pore h divided by h ta one hoye jacche sutrang tumi limit ta calculate korcho limit h tending to zero one sutrang limit ta ashbe equal to one Therefore, the derivative of this function, identity function, at every point is going to be equal to 1. So, our examples are very nice. They are giving you the values at every point. And ei dutu example er khetre to amra dekhchi je ota point er opore nirbhori korche na. Point jai hok na keno, derivative is 0 jodi constant function hoy. Ar jodi identity function hoy, tahole derivative is 1. Right? So এত সুন্দর অবস্থা তো থাকবে না as you make your functions more complicated so let us slowly go on so let us look at the next one so, polynomial functions are the nice functions right মানে constant function এর পর আমরা সেই ফাংশন গুলো থেকে তাকাই so let us look at degree এক degree আরো বাড়িয়ে fx is equal to x square ঠিক আছে for all x belonging to R so again the domain of definition is R So every point is an interior point. তো আমার খুব একটা চিন্তা করার দরকার নেই আমি জাস্ট আমাকে যেটা দেখতে হবে আমাকে এই লিমিটটা এক্সিস্ট করে কিনা চেক করতে হবে এটারও তোমরা ডেরিভেটিভ কিন্তু জানো ডেরিভেটিভ ইজ 2x রাইট সো জাস্ট লুক এট হাউ টু ডু ইট জাস্ট রাইট ডাউন দিস লিমিট h টেন্ডিং টু 0 fx plus h minus fx divided by h সো fx plus h এখানে কি হবে x plus h whole square fx is x square right so you have to calculate the limit if it exists limit h tending to 0 x plus h whole square minus x square divided by h তাহলে এটা এক্সপ্যানশন করো বাইনোমিয়াল এক্সপ্যানশন তাহলে এটা কত হচ্ছে x squared plus twice hx plus h squared minus x square তাহলে x square ক্যান্সেল হয়ে গেল নিউমারেটরে কি পড়ে রইলো 2hx plus h squared আর ডিনোমিনেটর h তাহলে তোমার যেটা লিমিট ক্যালকুলেট করতে হচ্ছে সেটা হচ্ছে লিমিট h টেন্ডিং টু 0 2hx plus h squared ডিভাইডেড বাই h রাইট এবার আবার করে h ইজ নন জিরো রাইট সো নিউমারেটর আর ডিনোমিনেটর থেকে তুমি h টাকে ক্যান্সেল করে দিতে পারো তাহলে তুমি যে লিমিটটা ক্যালকুলেট করছো সেটা হচ্ছে লিমিট h টেন্ডিং টু 0 2h plus h তো সুতরাং এটার ভ্যালু হয়ে যাচ্ছে 2x So therefore, the derivative of f at any point x is going to be equal to 2x. তাহলে অন্তত একটু ডিফারেন্সটা এলো কি ডিফারেন্সটা এলো প্রত্যেকটা পয়েন্টে তোমার ডেরিভেটিভটা এক্সিস্ট করলো ঠিকই কিন্তু এইবারে ডেরিভেটিভের ভ্যালু ডেরিভেটিভটা
এক্স এর উপরে নির্ভর করে যাচ্ছে, তাই না? তুমি যদি এফ প্রাইম এট ওয়ান ক্যালকুলেট করো তাহলে মানটা আসবে টু, আর এফ প্রাইম এট টু যদি ক্যালকুলেট করো তাহলে মানটা আসবে ফোর। তাহলে এক্সটা কি তার উপরে তোমার এফ প্রাইম এক্স এর ভ্যালিউটা নির্ভর করে যাচ্ছে। সো ইট ইজ বিকামিং আ ফাংশন অফ এক্স, ইট ওয়াজ আ ফাংশন অফ এক্স ইন দিস কেস অলসো, ইন দিস কেস অলসো, কিন্তু এই দুটোর ক্ষেত্রে কি হয়েছিল যে ফাংশনটা জি মানে একটা কনস্ট্যান্ট হয়ে গেছিল। তুমি যাই এক্স নাও না কেন, কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ এর ভ্যালুটা জিরো হয়ে গেছিল, সো ডেরিভেটিভ ফাংশনটা কনস্ট্যান্ট ফাংশন হয়ে গেছিল, তাই না? সিমিলারলি আইডেন্টিটি ফাংশন যখন নিয়েছিলে অন দ্য রিয়েল লাইন, মানে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স যখন কনসিডার করছিলে, তখন সেটার ডেরিভেটিভ এক্সিস্ট করছিল প্রত্যেকটা পয়েন্টে, আর ভ্যালু কিন্তু ডেরিভেটিভ এর ভ্যালু কিন্তু ওয়ান হয়ে যাচ্ছিল, তা সেটা এক্স এর উপরে নির্ভর করছিল না। সুতরাং তুমি যদি ডেরিভেটিভ ফাংশনটা ভাবো তাহলে সেটা কনস্ট্যান্ট ফাংশন হয়ে যাচ্ছে। এই এক্সাম্পলে কিন্তু কি হলো যে ডেরিভেটিভ ফাংশন যেটা সেটা কিন্তু এক্স এর উপরে নির্ভর করে উত্তরটা এলো টু এক্স। তাহলে আমি এটা যে কোনো এক্স টু দি পাওয়ার এনি পজিটিভ ইন্টিজার এর জন্য একই রকম পদ্ধতিতে করে ফেলতে পারি। অ্যালজেব্রা যেটা তোমার লেগেছে সেটা হচ্ছে বাইনোমিয়াল এক্সপ্যানশন অফ এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এখানে টু, আর যে কোনো আরবিট্রারি ক্ষেত্রে এন এর জন্য লাগবে। তো আমরা করি, ঠিক আছে? তাহলে আমাদের হ্যাবিট হবে হাউ টু ডু দিস প্রবলেমস সো দ্যাট উই ক্যান ডু সাম মোর কমপ্লিকেটেড ওয়ান্স ইন দ্য নেক্সট ফিউ লেকচার্স আর কি। সো সাপোজ ইউ হ্যাভ এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, যেখানে এন একটা পজিটিভ ইন্টিজার, যেহেতু এনটা ওয়ান আর টু এর জন্য আমরা অলরেডি করে ফেলেছি, আমি এন গ্রেটার দ্যান ইকুয়াল টু থ্রি নিচ্ছি। তাহলে এটার ডেরিভেটিভ কত হয় এটাও আমরা জানি, এটার ডেরিভেটিভ হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমি কি বুঝতে পারছি যে অন্তত এটার যার ডেরিভেটিভ ফাংশন বেরোবে সেটাও কিন্তু এক্স এর উপরে নির্ভর করে তার মানগুলো বেরোবে। এক্স এর মান তুমি যদি যে কোনো একটা ধরো পয়েন্ট ফাইভ বসাও তাহলে একরকম উত্তর আসবে, আর মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ বসাও তাহলে আরেকটা উত্তর আসবে, অ্যান্ড সো অন। তাহলে এইটাও একটা ডিপেন্ডেন্ট অন এক্স, এটার এক্স প্রাইম এক্স এর ভ্যালুটা বেরোবে। করবে কি করে, করার উপায়টা একই, যে তুমি আগে ডিফারেন্স কোশ্চেনটা লেখো। এখানে যেহেতু একটু কমপ্লিকেশন বেশি আছে সেজন্য আমরা লিমিট দিয়েই শুরু করিনি, আমি আগে ডিফারেন্স কোশ্চেনটা লিখে নিচ্ছি, তারপরে তার উপরে লিমিটটা লাগাবো, ঠিক আছে? তাহলে এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ, এই জিনিসটা আমি লিখলাম। তাহলে এটা সমান কত হচ্ছে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ, তাই না? এবার আমি এই যে ডিভাইডেড বাই এইচ একটু সুন্দর দেখতে লাগুক বলে ওটাকে ওয়ান বাই এইচ করে বাইরে লিখলাম, করে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন এটা বাইনোমিয়াল এক্সপ্যানশনটা লিখলাম, বাইনোমিয়াল থিওরাম লাগাচ্ছি, ঠিক আছে? তাহলে বাইনোমিয়াল থিওরাম লাগালে এটার চেহারাটা কি হয়, সামেশন জে ইজ ইকুয়াল টু জিরো টু এন, এন চুজ জে, এক্স টু দি পাওয়ার জে, এইচ টু দি পাওয়ার এন মাইনাস জে, তাই না? এটা হচ্ছে আমার এটার এক্সপ্যানশন এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন, আর সেটার থেকে তোমাকে এক্স টু দি পাওয়ার এনটাকে সাবট্রাক্ট করতে হবে। এটা আশা করি তোমাদের অসুবিধে হচ্ছে না। এই যে এন চুজ জে, যেটাকে তোমরা এন সি জে লিখতে অভ্যস্ত, আমি ওটার নোটেশন এইভাবে ইউজ করছি, বড় ফার্স্ট ব্র্যাকেট, তার মধ্যে মাথায় একটা এন, তলায় জি, ঠিক আছে? দিস ইজ আ স্ট্যান্ডার্ড নোটেশন, আর এটার মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই জে ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস জে ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড দ্য বাইনোমিয়াল এক্সপ্যানশন ইজ প্রিসাইজলি ইকুয়াল টু দিস, ঠিক আছে? কিছু অ্যালজেব্রাও করেছো, সুতরাং আমি আশা করছি যে এটাতে অসুবিধে হবে না। তাহলে এখানে দেখো এক্স টু দি পাওয়ার জে রয়েছে, তাহলে জে সমান যদি এন বসাও তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার এন এইচ টু দি পাওয়ার এন মাইনাস এন, তাহলে এইচ টু দি পাওয়ার এন মাইনাস এন মানে এইচ টু দি পাওয়ার জিরো, সুতরাং এটা ওয়ান হয়ে যাচ্ছে। আর এটা এই যে তোমার কোএফিসিয়েন্টটা রয়েছে সেই কোএফিসিয়েন্টটা কত হচ্ছে এন চুজ এন, তাহলে এন চুজ এন কত হবে, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল ইন্টু জিরো ফ্যাক্টোরিয়াল, রাইট? কারণ তোমার এন চুজ জে মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই জে ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস জে ফ্যাক্টোরিয়াল। তাহলে জে সমান যদি এন বসিয়ে দাও তাহলে কত হয় এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল ইন্টু জিরো ফ্যাক্টোরিয়াল, তাহলে এন ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে যায় আর জিরো ফ্যাক্টোরিয়াল সমান ওয়ান,
সুতরাং এই যে সামেশনটা লিখেছো প্রথম যে টার্মটা আসলে n প্লাস ওয়ান খানা টার্ম রয়েছে, তার মধ্যে যে সমান n বসালে এক্স্যাক্টলি এক্স টু দি পাওয়ার n আসে, তাহলে ওটাকে তো সাবট্রাক্ট করছো, তাহলে ওইটা ক্যান্সেল হয়ে যাবে। একদম তুমি আগের অঙ্কটা দেখো, সেখানেও একই রকম ঘটনা ঘটেছে, এখানে এক্স স্কোয়ারটা ক্যান্সেল হয়ে গেছে, বাকিটা পড়ে রয়েছে। তাহলে সেই সেই জিনিসটাই এখানে আমার ঘটবে। তাহলে আমি আবার করে ওটা লিখছি, তাহলে কি হচ্ছে ওই এন বরাবর জে ইকুয়াল টু এন যেটা ছিল সেটা যেহেতু সাবট্রাক্ট করে ইকুয়াল টু জিরো হয়ে গেছে, সুতরাং শুধু পড়ে রইল ওয়ান বাই এইচ ইন্টু সামেশন জে ইজ ইকুয়াল টু জিরো টু এন মাইনাস ওয়ান এন চুজ জে এক্স টু দি পাওয়ার জে এইচ টু দি পাওয়ার এন মাইনাস জে। তাহলে এবার আমি ওয়ান বাই এইচ কে এই সামেশনের মধ্যে যদি ঢুকিয়ে দিই তাহলে কি হয়ে যাচ্ছে, সামেশন জে ইজ ইকুয়াল টু জিরো টু এন মাইনাস ওয়ান এন চুজ জে যেমন ছিল কপি করে যাচ্ছি, তাই না, এক্স টু দি পাওয়ার জে, এবার এইচ টু দি পাওয়ার কত হবে, এন মাইনাস জে মাইনাস ওয়ান হয়ে যাবে, তাই না, একটা ওয়ান বাই এইচ দিয়ে ভাগ করছো, সুতরাং এটা হয়ে যাবে। এবার এইটাতে তুমি দেখো যে জে সমান যদি যদি তুমি এন মাইনাস ওয়ান বসাও, ঠিক আছে, তাহলে যে সমান যদি তুমি এন মাইনাস ওয়ান বসাও তাহলে কি হচ্ছে যে তোমার এটা তো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে, আর এইচ টু দি পাওয়ার কি হচ্ছে, এইচ টু দি পাওয়ার তোমার এন মাইনাস জের বদলে তুমি এন মাইনাস ওয়ান বসাচ্ছ, ঠিক আছে, তাহলে এন মাইনাস ওয়ান লিখবে করে তারপরে একটা মাইনাস ওয়ান লিখছো, তাই না, তাহলে এটা সমান কত হচ্ছে এন মাইনাস ওয়ান মাইনাস এন মাইনাস ওয়ান, সুতরাং এটা হয়ে যাচ্ছে এইচ টু দি পাওয়ার জিরো, তাহলে এটা এইচ টু দি পাওয়ার জিরো মানে কত, ওয়ান। তাহলে তুমি যদি যে সমান এন মাইনাস ওয়ান বসাও তাহলে এটা অন্তত এইচ টু দি পাওয়ার এন মাইনাস জে মাইনাস ওয়ানটা হয়ে গেল ওয়ান, আর এটা তো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা কত হবে, এটা হচ্ছে তোমার এন চুজ এন মাইনাস ওয়ান, তাহলে এন চুজ এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু হোয়াট, বাই আওয়ার ফর্মুলা দিস ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। সো এন মাইনাস এন মাইনাস ওয়ান করলে কত হয়, ওয়ান হয়, সুতরাং এটা জাস্ট হবে ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাই না, তাহলে এন চুজ এন মাইনাস ওয়ান মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু ওয়ান ফ্যাক্টোরিয়াল। এবার এন ফ্যাক্টোরিয়াল আশা করি সবার মনে আছে, আমি তাও রিপিট করছি, সেটা কি ছিল, ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি করে এন অবধি, তাহলে আর নিচে আছে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি করে এন মাইনাস ওয়ান অবধি, তাহলে সেটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা কত পড়ে থাকবে, দিস ইজ ইকুয়াল টু এন পড়ে থাকছে, তাই না। তাহলে এই যে সামেশন এখানে কটা টার্ম আছে, জিরো থেকে এন মাইনাস ওয়ান মানে হচ্ছে এন খানা টার্ম আছে, তার মধ্যে যে সমান যদি তুমি এন মাইনাস ওয়ান বসাও তাহলে তোমার আনসারটা কি আসে, তোমার আনসারটা আসে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই তো, এই এন চুজ এন মাইনাস ওয়ানটা এন হয়ে গেছে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এইচ টু দি পাওয়ার জিরো তার মানে হচ্ছে ওয়ান। তাহলে এই এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কোথা থেকে এলো, যে সমান জিরো বসা, যে সমান এন মাইনাস ওয়ান বসাল, আর বাকিটা যা ছিল আমি টুকে দিচ্ছি, প্লাস সামেশন জে ইজ ইকুয়াল টু জিরো টু এন মাইনাস টু এন চুজ জে এক্স টু দি পাওয়ার জে এইচ টু দি পাওয়ার এন মাইনাস জে মাইনাস ওয়ান। তাহলে এখানে খেয়াল করার কি দরকার আছে, যে জে সমান জিরো হলে এখানে কত মান হয়, এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর যে সমান এন মাইনাস টু হলে কত হয়, এন মাইনাস ওয়ান মাইনাস এন মাইনাস টু মানে এইচ। তাহলে প্রত্যেকটা টার্মে এই যে বাকি বাদ বাকি যে এন মাইনাস ওয়ান খানা টার্ম আছে সেখানে কিন্তু এইচটা রয়েছে, ঠিক আছে, এইচ এর একটা পাওয়ার থাকবে, এটা আমি খেয়াল রাখবো, ঠিক আছে। তাহলে এটা আমি পেলাম, এবার আমি লিমিট লাগাবো, তাহলে লিমিট এইচ টেন্ডিং টু জিরো অফ এন এক্স টু দি পাওয়ার, আবার টুকেই দিয়েছি সুতরাং অসুবিধে নেই, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস সামেশন জে ইজ ইকুয়াল টু জিরো টু এন মাইনাস টু এন চুজ জে এক্স টু দি পাওয়ার জে এইচ এন মাইনাস জে মাইনাস ওয়ান, এটা সমান কত হবে,
এটার মধ্যে তো কোনো h নেই তাহলে দিস ইজ এ কনস্ট্যান্ট অ্যাজ ফার অ্যাজ h ইজ কনসার্নড সো দিস কামস আউট ফ্রম দ্য লিমিট আর এটা কি সামেশন অফ সাম থিংস যাদের প্রত্যেকের লিমিট কিন্তু এক্সিস্ট করে তাহলে লিমিটটা সামেশন নোটেশনের ভিতরে ঢুকে যাবে তাহলে হয়ে যাচ্ছে সামেশন j ইজ ইকুয়াল টু 0 টু n মাইনাস 2 এটা h এর উপরে নির্ভর করছে না সুতরাং তো কনস্ট্যান্ট হিসেবে বেরিয়ে আসছে n চুজ j x টু দি পাওয়ার j ও কনস্ট্যান্ট হিসেবে বেরিয়ে আসছে পড়ে থাকছে কি যার উপরে তোমার লিমিট ক্যালকুলেট করতে হচ্ছে সেটা হচ্ছে লিমিট h টেন্ডিং টু 0 h টু দি পাওয়ার n মাইনাস j মাইনাস 1 ঠিক আছে এবার আমি যেটা ওখানে এক্ষুনি বলার চেষ্টা করলাম h সমান 0 হলে এটা হয় h টু দি পাওয়ার n মাইনাস 1 তাহলে এটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে h টু দি পাওয়ার n মাইনাস মানে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে n মাইনাস 1 আর মিনিমাম পাওয়ার কত হচ্ছে মিনিমাম পাওয়ার হচ্ছে যদি তুমি j সমান n মাইনাস 2 বসাও তাহলে j সমান n মাইনাস 2 বসালে এখানে কত আসে n মাইনাস 1 মাইনাস n মাইনাস 2 সুতরাং 1 তাহলে মিনিমাম পাওয়ার হচ্ছে 1 তাহলে h আছে এখানে সব সময় তো যেহেতু h আছে তাহলে লিমিট h টেন্ডিং টু 0 h সমান তো 0 সুতরাং এইটা প্রত্যেকটার যখন তুমি লিমিট নিচ্ছ তখন এটা হয়ে যাচ্ছে টেন্ডিং টু 0 তাহলে দিস হোল থিং দিস লিমিট ইজ ইকুয়াল টু 0 দেয়ারফোর দ্য টোটাল লিমিট টার্নস আউট টু বি nx টু দি পাওয়ার n মাইনাস 1 therefore the derivative of x to the power n is equal to nx to the power n minus 1 for every positive integer n তুমি এই এক্সাম্পলে করলে for n greater than equal to 3 আর আগের দুটোতে for n equal to 1 আর n equal to 2 করে ফেলেছো তাহলে আবার করে আমি এই পয়েন্টটা স্ট্রেস করতে চাইছি যেটা x এর উপরে নির্ভর করছে সুতরাং x এর যদি আলাদা আলাদা মান দাও তাহলে এটা আলাদা আলাদা ভ্যালু আসবে ঠিক আছে So it is a function of x which is taking this value nx to the power n minus 1 at the point x. Okay, so let us look at the next examples. মানে আমি আজকে স্ট্যান্ডার্ড ফাংশনসের ডেরিভেটিভটা আগে ক্যালকুলেট করে দেখিয়ে দিচ্ছি আর বাকিগুলো আমরা ধীরে ধীরে টিউটোরিয়ালে করব তাহলে আমার প্রথম আফটার অল পলিনোমিয়াল ফাংশনস যেটা দেখতে চাইছি সেটা হচ্ছে ট্রিগনোমেট্রিক ফাংশন প্রথমটা হলো এফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স ঠিক আছে তো এফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স এর জন্য আবার করে আমি আমার ডোমেন অফ ডেফিনেশনটা হচ্ছে পুরো রিয়েল লাইন সুতরাং আমার প্রত্যেকটা পয়েন্টই ইন্টেরিয়র পয়েন্ট দেয়ারফোর আমি ক্যালকুলেট যেটা করতে চাইছি এখানটা ভুল হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে লিমিট লিখেছি এখানে লিখিনি হ্যাঁ তো এখানে একটা লিমিট থাকবে এটা আমি নোটে ঠিক করে দেব তাহলে আমি ক্যালকুলেট কি করতে চাইছি লিমিট h টেন্ডিং টু 0 fx + h - fx ডিভাইডেড বাই h সো দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডিং টু 0 আমি অ্যানোটেট করছি না বুঝতে পারছো হ্যাঁ এখানে লিমিটটা মিসিং হয়ে গেছে সো লিমিট h টেন্ডিং টু 0 sin x + h - sin x ডিভাইডেড বাই h সো দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডিং টু 0 ওই আগের যে ট্রিকটা করেছিলাম 1/h টাকে বাইরে লিখলাম ঠিক আছে করে সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স মানে কি সেটা লিখছি তো সেটা কত হবে এই দুটো ডিফারেন্স আগে নাও তাহলে হয়ে যাচ্ছে এক্স প্লাস এইচ মাইনাস এক্স করলে এইচ আসে তাহলে সাইন এইচ বাই টু তারপরে যোগ করতে হয় তাহলে এক্স প্লাস এইচ প্লাস এক্স করলে টু এক্স প্লাস এইচ আসবে ডিভাইডেড বাই টু আর সেটা টুয়াইস অফ দ্যাট হয়ে যাচ্ছে রাইট তো এই ফর্মুলা আমি লাগালাম তাহলে এটা কত হচ্ছে লিমিট এইচ টেন্ডিং টু জিরো ওয়ান বাই এইচ 2 sin h by 2 cos 2x plus h by 2 এবার এটাকে লেখো এমন ভাবে আমি একটু স্টেপ জাম্পিং করেছি এখানে এটাকে এখানে 2 by h আছে তো সুতরাং এটাকে আমি লিখতে পারি sin h by 2 divided by h by 2 তাহলে as h tends to 0 h by 2 also tends to 0 তাহলে প্রথমটা কি আমি sin h by 2 divided by h by 2 যদি লিখি তাহলে এই লিমিট এক্সিস্ট করে সিমিলারলি লিমিট h tending to 0 cos of 2x plus h by 2 এটাও এক্সিস্ট করে কারণ cos is a continuous function সুতরাং এই দুটো লিমিটই এক্সিস্ট করে বলে আমি লিখতে পারি যে লিমিট অফ এই দুটো ফাংশনের গুণফল is equal to limit of this into limit of this ওই ওটাই ওই স্টেপ জাম্পিং আমি করেছি এবার এই লিমিটটা আমি জানি কত লিমিট n h tending to 0 মানে আমরা করেছিলাম লিমিট x tending to 0 sin x / x = 1 তাই না
তাহলে আমি এখানে x এর বদলে h বাই 2 লিখছি আর কি, আর as h tends to 0, h বাই 2 tends to 0. সুতরাং এই যে প্রথমটা লিমিট h tending to 0 sin h বাই 2 divided by h বাই 2 এটা কত হয়ে যাবে 1, আর দ্বিতীয়টা কি হবে লিমিট h tending to 0 cos 2 দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে x plus h বাই 2, তাই না? cos is a continuous function, তাহলে এটা হয়ে যাচ্ছে cos of limit h tending to 0 x plus h by 2. তাহলে as h tends to 0 h by 2 tends to 0, সুতরাং শুধু cos x পড়ে থাকছে এখানে, এটার জন্য আই এম সরি, এখানে একটা লিমিট থাকবে, ঠিক আছে? এটা জাস্ট টাইপিং মিস্টেক হয়ে গেছে, আর যেহেতু ক্লাসে আছি সুতরাং কোনো অসুবিধে নেই, কিন্তু পরীক্ষার হলে তোমরা যদি এটা করতে বসো আর এখানে যদি লিমিট লিখতে ভুলে যাও তাহলে যে মাস্টার মশাই তোমায় পড়াচ্ছে মানে আমি, সে আমি জিরো দিয়ে দেবো। সুতরাং এটা খেয়াল রেখো যে একবার লিমিট লিখলে সেই লিমিটটা লেখাটা ভুললে চলবে না। হ্যাঁ, আমি ভুলে গেছি, কিন্তু যেহেতু আমি নিজেকে নম্বর দিচ্ছি না সুতরাং আমি জিরো দিচ্ছি না বাট নিজেকে, কিন্তু তোমাদের ক্ষেত্রে তোমাদের ওটা খেয়াল রাখতে হবে। ওকে, তো নেক্সটে নিশ্চয়ই ভুল করেছি কারণ কপি পেস্ট, তাহলে এখানে ভুল হয়েছে, এটাও লিমিট হবে। তাহলে নেক্সট কোন ফাংশনটা করবো, এফ এক্স ইজ ইকুয়াল টু কস এক্স করবো, সেটাও পুরো রিয়েল লাইনের উপরে ডিফাইন্ড আছে, সুতরাং এখানে আমার আবার করে ওই আলাদা করে রাইট ডেরিভেটিভ লেফট ডেরিভেটিভ ভাবতে হচ্ছে না, পুরোটাতেই ডিফাইন্ড থাকলেই যে ভাবতে হবে না এরকম কোনো কথা নেই। হ্যাঁ, তার একটা এক্সাম্পল আজকেই আমরা দেখতে পাবো। তো কিন্তু এই এই পার্টিকুলার ফাংশন গুলো ভালো ফাংশন, সেই জন্য এখানে ভাবতে হচ্ছে না। তো আমি আবার করে এই লিমিটটা দেখছি এটা এক্সিস্ট করে কিনা, লিমিট h টেন্ডিং টু 0 fx plus h minus fx divided by h, তাহলে সেটা সমান হচ্ছে লিমিট h টেন্ডিং টু 0 যেটা এখানে মিসিং cos x plus h minus cos x divided by h। তাহলে আবার আমি cos a minus cos b এর ফর্মুলাটা লাগাবো, ঠিক আছে? তাহলে হয়ে যাচ্ছে কত, লিমিট h টেন্ডিং টু 0 1 by h ইনটু মাইনাস 2 sin h by 2 sin 2x plus h by 2, প্রথমে সাবট্রাক্ট করছো তারপরে অ্যাড করছো আর একটা মাইনাস সাইন এসে যায়। এটা খুব একটা ডিফিকাল্ট ইস্যু নয়, মানে তোমরা এটা বোধ হয় আমরা ক্লাস 8-9 এরকম জায়গায় পড়ি অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, মানে আমি যখন স্কুলে পড়েছিলাম বোধ হয় ওই রকম সময় এই ট্রিগনোমেট্রিক আইডেন্টিটি গুলো পড়েছিলাম, অন্তত মাধ্যমিকের আগে তো পড়েই ছিলাম। তো যাই হোক, মানে এগুলো তোমাদের মনে আছে আশা করি, আর যদি মনে না থাকে তাহলে আমার কথাটা বিশ্বাস করে নাও যে এটা ফর্মুলাটা হয়, আর বিশ্বাস যদি করতে না ভালো লাগে আই উইল বি হ্যাপিয়ার, তাহলে ওটাকে ডিডিউস কর, ঠিক আছে? জাস্ট ট্রাই টু ফাইন্ড আউট যে এটা কেন হবে, এক্সপ্যান্ড অ্যান্ড সি, ঠিক আছে? কস এক্স প্লাস এইচ এর এক্সপ্যানশন করো, করে দেখবে এই ফর্মুলাটা আসবে, ঠিক আছে? ওকে, তাহলে এটা যদি হয় আবার একই ট্রিক লাগাও, সাইন এইচ বাই 2 ডিভাইডেড বাই এইচ বাই 2 এটার লিমিট অ্যাজ এইচ টেন্স টু 0 এক্সিস্ট করে, ঠিক আছে? আর সাইন ইজ এ ট্রিগনোমেট, সাইন ইজ এ কন্টিনিউয়াস ফাংশন, সো লিমিট এইচ টেন্ডিং টু 0 সাইন অফ 2x প্লাস এইচ বাই 2 উইল অলসো এক্সিস্ট, দেয়ারফোর বাই এ স্টেপ জাম্প দিস লিমিট উইল বি ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ দিস টু লিমিটস। হোয়াট ইজ দ্য স্টেপ জাম্প, স্টেপ জাম্প ইজ যে আমার এখানে এক্সপ্লেনেশনটা লেখা উচিত ছিল যে এই লিমিটটা এক্সিস্ট করে অ্যান্ড এই লিমিটটা এক্সিস্ট করে, সুতরাং আমি এটা লিখতে পারছি, ঠিক আছে? কিন্তু ওইটুকুনটা আমরা অ্যালাউ করে দিই, না হলে দেখতে খুব খারাপ হয়ে যায়, মানে অত প্রত্যেকটা লাইনের রিগরাসনেসটা ইজ রিকোয়ার্ড, আমরা সেটাই করছি যে আমরা রিগারটা শিখছি যে কিভাবে প্রমাণগুলো করতে হবে, কিন্তু রিগারেরও একটা লিমিট আছে যে এক্সটেন্সিভ রিগার ইজ অলসো নট রিকোয়ার্ড, মানে ওটা করলে কি হয় যে তুমি প্রত্যেকটা গাছের পাতা গুনতে শুরু করে দাও তাহলে পুরো যে জঙ্গলটা রয়েছে সেটার দিকে নজরটা আর যায় না, ঠিক আছে? এই জিনিসগুলো নিজে নিজে অ্যাপ্রিসিয়েট করতে পারবে যে কতটা আমি রিগার দেব আর কতটা দেব না, এই জিনিসগুলো বাই এক্সপিরিয়েন্স বোঝা যায়, ঠিক আছে? তো আমি কি বলতে চাইছি যে এখান থেকে আমি যেটা এটা লিখলাম সেটাতে যেহেতু এগুলো এতই চেনা জিনিসগুলো এখানে আমার খুব এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই, আমি জানি এই লিমিট এক্সিস্ট করে আর এই লিমিট এক্সিস্ট করে, সুতরাং লিমিট অফ দ্য গুণফল ইজ ইকুয়াল টু গুণফল অফ দ্য লিমিট, তাতে আমার কোনো অসুবিধা নেই। আর এখানে মাইনাস সাইন যেটা রয়েছে সেটা মাইনাসটা বাইরে চলে এসেছে, এই প্রথম লিমিটটা এক্সটেন্ডিং টু জিরো সাইন এইচ বাই 2 বাই এইচ বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু 1
সেটাতে অসুবিধে নেই। sin 2x plus h by 2 কে কি করেছি, 2 দিয়ে ভাগ করে লিখেছি sin x plus h by 2, তাহলে তার লিমিট যদি কম্পিউট করো as h tends to 0 তাহলে ওটা কত আসে sin x, আর বাইরে একটা নেগেটিভ মাইনাসটা রয়েছে, সুতরাং তোমার ডেরিভেটিভ কত হয়ে যাচ্ছে মাইনাস sin, এটা তুমি জানো ছোটবেলা থেকে, ফর্মুলাটা তুমি এখানে জাস্ট প্রমাণ করবে যে f x is equal to cos x যদি দেওয়া থাকে তাহলে ddx of cos x is minus of sin x, প্রত্যেকটা পয়েন্ট x এর জন্য তুমি ক্যালকুলেট করতে পারছো, এটা হচ্ছে তোমার বক্তব্য। ঠিক আছে, আবার আমরা যেভাবে প্রসিড করছি এই দুটো ফাংশনের ক্ষেত্রে আমরা এখন অবধি আবার করে মেনেই চলছি যে আমি জানি যে এটা ডেরিভেটিভ কত। ঠিক আছে, তো এক্সপোনেনশিয়াল ফাংশন যদি দেওয়া থাকে সেটাও পুরো রিয়েল লাইনের উপরে ডিফাইন্ড, আর সেটার উপরে তার ডেরিভেটিভটা e টু দি পাওয়ার x ই হয়। ঠিক আছে, ddx অফ e টু দি পাওয়ার x ইজ e টু দি পাওয়ার x, এটা আমরা মেনে নিচ্ছি। আরেকটা ফাংশনের জন্য মেনে নিচ্ছি fx = log x যদি নাও, এটা কিন্তু পুরো রিয়েল লাইনে ডিফাইন নয়, ইট ইজ অনলি ডিফাইন ফর x গ্রেটার দ্যান 0, মানে পজিটিভ রিয়েল অ্যাক্সিস এই শুধু এটা ডিফাইন থাকে, কিন্তু পজিটিভ রিয়েল অ্যাক্সিস মানে ওপেন ইন্টারভাল 0 টু ইনফিনিটি ইজ अगेन অ্যান ওপেন সেট, সো এখানেও যেখানে যে ডোমেইন অফ ডেফিনিশন তার প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইন্টিরিয়র পয়েন্ট, ওটাতে আমার কোনো অসুবিধে নেই, আর এটা ডেরিভেটিভটা 1 বাই x হয় সেই জিনিসটা আমরা কিন্তু প্রমাণ করব না, ওটা আমরা এই সেমিস্টার অবধি এটা মেনেই চলবো, আর নেক্সট সেমিস্টারে আমরা এগুলো দেখবো যে কেন হয়, খুব সহজে বেরিয়ে আসবে, ডেফিনিশন জানলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হলো এটাও। ঠিক আছে, তাহলে এই দুটো ফর্মুলা আমরা মানলাম, আগের ফর্মুলাগুলো যেগুলো আমাদের জানা ছিল সেগুলোকে এখানে আমরা প্রমাণ করলাম। এবার একটা মানে খুব এলিমেন্টারি বক্তব্য চলে আসে ডিফারেন্সিয়েবিলিটি থেকে, ডিফারেন্সিয়েবল ফাংশন হলে তার অনেক নানান গুণ আছে, মানে ইট ইজ এ ভেরি নাইস টাইপ অফ ফাংশন, বাট যেটার কিছু অ্যাপ্লিকেশন তোমরা ফার্স্ট সেমিস্টারে দেখিয়েছ, তো আমরা এখানে জাস্ট দ্য ফার্স্ট ট্রিভিয়াল রেজাল্ট, যেটা ট্রিভিয়াল বলা উচিত না, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট কিন্তু প্রমাণটা ট্রিভিয়াল, সেটা দেখবো আর কি আজকে। সেটা কি বলছে যে ধরো একটা ডিফারেন্সিয়েবল ফাংশন দেওয়া আছে তাহলে ওটা কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, তাহলে এটাকে তুমি প্রমাণ কি করে করছো, তুমি পুরো ইন্টারভেলের উপরে ডিফারেন্সিয়েবল ধরার দরকার যেহেতু নেই তুমি ধরছো না, তুমি বলছো যে ফাংশনটা একটা ইন্টারভেলের উপরে ডিফাইন করা আছে ক্যাপিটাল আই, আর ধরো একটা পয়েন্ট এক্স ইন ক্যাপিটাল আই এর জন্য ওই পয়েন্টে এফটা ডিফারেন্সিয়েবল, তাহলে এফটা ওই পয়েন্টে কন্টিনিউয়াস হবে। এই জায়গাগুলোকে এইভাবে এই কারণে বলা, মানে আমি রাফলি বলতে গিয়ে বললাম ইন্টারভেলের উপরে যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে মানে ডিফারেন্সিয়েবল যদি হয় তাহলে ইন্টারভেলের উপরে কন্টিনিউয়াস হবে, সেটা একটা গ্লোবাল কথা, পুরো ইন্টারভেলের উপরে কে ইন্টারভেলের উপরে ভিত্তি করে একটা উক্তি করছি আমি, কিন্তু যে জিনিসটা নিয়ে উক্তি করছি সেটা আসলে একটা লোকাল জিনিস, মানে প্রত্যেকটা পয়েন্টের তোমার আলাদা আলাদা করে ডেরিভেটিভটা দেখতে হচ্ছে যে এক্সিস্ট করে কিনা, আর সেটাতেই তোমার কন্টিনিউটিটাও একটা লোকাল জিনিস, যে তুমি একটা পয়েন্টে দেখছো যে কন্টিনিউটি হয় কি হয় না, তাই না? সুতরাং এটা ওই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হলে ওই পয়েন্টে কন্টিনিউয়াস হয়ে যাবে, বাকি পয়েন্টগুলোতে ডিফারেন্সিয়েবল হওয়াটা জরুরি নয়, এটাই বলতে চাইছি যে কোনো একটা পয়েন্ট এক্স ইন দ্য ইন্টারভেল সেই পয়েন্টে যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে তাহলে ফাংশন উইল বি কন্টিনিউয়াস অ্যাট দ্যাট পয়েন্ট, এটা হচ্ছে তোমার রেজাল্ট। ঠিক আছে, প্রুফ ইজ ভেরি ইজি, ওইটার একটা পার্ট আমরা করবো আর অন্য পার্টটা একভাবেই হয়ে যাবে, এইরকম করে বলে দেবো, দেখবে যে ইট ইজ নট ডিফিকাল্ট। তো কোন পার্টটা করবো, যে যদি এক্সটা ইন্টিরিয়ার পয়েন্ট হয়, তাহলে এক্স যদি ইন্টিরিয়ার পয়েন্ট হয় তাহলে আমি জাস্ট লিমিট এইচ টেন্ডিং টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স এটা ক্যালকুলেট করছি, আমাকে দেখাতে হবে এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স, তার মানে আমায় দেখাতে হবে কি যে অ্যাজ এইচ টেন্স টু জিরো লিমিট অফ এফ এক্স প্লাস এইচ ইজ টেন্স টু এফ এক্স, রাইট? সো মানে ঠিক করে বলি, লিমিট এইচ টেন্ডিং টু জিরো এফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু এফ এক্স, এটা আমাকে দেখাতে হবে, তাই না? তাহলেই এফটা কন্টিনিউয়াস অ্যাট এক্স হয়। তাহলে যদি তুমি এপসাইলন ডেল্টা হিসেবে ভাবো তাহলে বক্তব্য একই, তুমি যদি খেয়াল করো। ঠিক আছে,
কারণ তুমি যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান জিরো নিলে তোমার একটা ডেল্টা গ্রেটার দ্যান জিরো পেতে হবে, যাতে এক্স প্লাস এইচ গুলো যদি এক্স এর ডেল্টা নেবারহুডে থাকে তাহলে এফ এক্স প্লাস এইচটা এফ এক্স এর এপসাইলন নেবারহুডে থাকবে, তার মানে এটা রাইট। তাহলে এই জিনিসটা তুমি যদি দেখাতে বসো তাহলে এটাকে কি করবে, যে তুমি যে জিনিসটার লিমিট ক্যালকুলেট করছো সেটাকে এইচ দিয়ে গুণ আর ভাগ করে দেবে। এটাতে লাভ কি হচ্ছে, যে আমি জানি যে লিমিট এইচ টেন্ডিং টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ এটা এক্সিস্ট করে, দ্য ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স, সো দিস লিমিট এক্সিস্ট। সো ইফ ইউ মাল্টিপ্লাই এন্ড ডিভাইড বাই এইচ হিয়ার দেন হোয়াট ইউ গেট ইজ আ প্রোডাক্ট অফ টু ফাংশনস ইচ অফ হুইচ ফর ইচ অফ হুইচ দ্য লিমিট অ্যাজ এইচ টেন্ডস টু জিরো এক্সিস্ট। ঠিক আছে, তাহলে তোমার লিমিট এক্সটেন্ডিং টু জিরো এইচটাও এক্সিস্ট করে, আর লিমিট এক্সটেন্ডিং টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচটাও এক্সিস্ট করে, কারণ ফাংশনটা ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স। সুতরাং তুমি যদি লিমিট এক্সটেন্ডিং টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ক্যালকুলেট করো, তুমি জাস্ট ওপর নিচ এইচ দিয়ে গুণ করে দিয়ে ওটা ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডিং টু জিরো এইচ ইন্টু লিমিট এক্সটেন্ডিং টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ এইভাবে লিখতে পারো। তাহলে এটা কত হবে, এটা তো জিরো, কোনো অসুবিধা নেই, সো দিস ইজ জিরো অ্যান্ড দিস ইউ নো এক্সিস্ট অ্যান্ড ইট উইল বি ইট ইজ ইকুয়াল টু এফ প্রাইম এক্স, দ্যাট ইজ দ্য নোটেশন, তাই না? দ্যাট ইজ দ্য ডেরিভেটিভ, দিস ইজ দ্য জাস্ট দ্য ডেরিভেটিভ অফ এফ অ্যাট এক্স, সো ইট বিকাম জিরো ইন্টু এফ প্রাইম এক্স, সো ইট ইজ ইকুয়াল টু জিরো। সো সিন্স দিস লিমিট is equal to 0, you get limit h tending to 0, fx plus h is equal to fx, so therefore f is continuous at x. তাহলে এইটুকু করলেই আমার অ্যাকচুয়ালি আইডিয়াটা পুরোটা এসে যাচ্ছে। কেন এসে যাচ্ছে, যে x যদি ইন্টিরিয়ার পয়েন্ট না হয় তাহলে ওটা আইদার লেফট হ্যান্ড পয়েন্ট হবে অথবা রাইট হ্যান্ড পয়েন্ট হবে, কারণ আইটা তো একটা ইন্টারভাল নিয়ে নিয়েছে। তাহলে লেফট হ্যান্ড পয়েন্ট যদি হয় তাহলে পুরো জিনিসটা ক্যালকুলেশনের জন্য আমাকে রাইট হ্যান্ড কন্টিনিউটি নিয়েই শুধু ভাবতে হবে। কন্টিনিউটি যদি একটা লেফট হ্যান্ড পয়েন্ট হয়, লেফট হ্যান্ড পয়েন্ট হওয়া মানে ওই ওটার থেকে ছোট পয়েন্টগুলো আর নেই, তাহলে ওখানে কন্টিনিউটির প্রশ্ন মানে হচ্ছে যে ওটার রাইট কন্টিনিউয়াস কিনা। তো রাইট কন্টিনিউয়াসটা হবে যদি ওটা রাইট ডিফারেন্সিয়েবল হয়, রাইট? আর ডিফারেন্সিয়েবিলিটি বলতে লেফট হ্যান্ড পয়েন্টের ক্ষেত্রে রাইট ডিফারেন্সিয়েবিলিটি, ঠিক আছে? তাহলে ওইটাই বলতে চাইছি যে রাইট, যেহেতু রাইট ডিফারেন্সিয়েবিলিটি এক্সিস্ট করবে সেই জন্য ওটা রাইট কন্টিনিউয়াস হবে। কি করতে হবে, জাস্ট এখানে এইচ টেন্ডিং টু জিরো প্লাস এই জিনিসটা ক্যালকুলেট করতে হবে পুরোটার জন্য, রাইট? তাহলে তোমার এসে যাবে লিমিট এইচ টেন্ডিং টু জিরো প্লাস এফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু এফ এক্স। একইভাবে যদি এক্সটা রাইট হ্যান্ড পয়েন্ট হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, লেফট কন্টিনিউটি লেফট ডেরিভেটিভ এইসব ভাবতে হবে। তাহলে লেফট ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে তাহলে ওটা লেফট কন্টিনিউয়াস হবে, তার কারণ হচ্ছে একই, যে তুমি যদি লিমিট এক্সটেন্ডিং টু জিরো মাইনাস এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ক্যালকুলেট করো, তার মানে হচ্ছে লিমিট এক্সটেন্ডিং টু জিরো মাইনাস এই জিনিসটা থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা ক্যালকুলেট করার চেষ্টা করছো। এবার যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করে তার মানে লিমিট এক্সটেন্ডিং টু জিরো মাইনাস এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ এক্সিস্ট করবে, সুতরাং তার মানে এল এফ প্রাইম এক্স এক্সিস্ট করবে। তাহলে এই গুণফলটা এক্সিস্ট করবে অ্যাজ এক্স টেন্ডস টু জিরো মাইনাস, তাহলে আর ওটা ইকুয়াল টু জিরো হয়ে যাবে, তাই না? কারণ লিমিট এক্সটেন্ডিং টু জিরো মাইনাস এইচ নিলে সেটাও জিরো হয়। তাহলে একই ওটাই আমি এখানে লিখেছি যে অ্যান অবভিয়াস মডিফিকেশন অফ দ্য অ্যাবাভ আর্গুমেন্ট প্রুভস দ্য রেজাল্ট। তুমি যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ সরি লেফট হ্যান্ড পয়েন্ট নাও তাহলে তোমাকে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করে ধরে নিয়ে রাইট কন্টিনিউয়াস দেখিয়ে দিতে হবে। তোমার যদি রাইট হ্যান্ড পয়েন্ট নাও তাহলে তোমাকে লেফট ডেরিভেটিভ এক্সিস্ট করে ইউজ করে লেফট কন্টিনিউটি হবে সেটা দেখিয়ে দিতে হবে, দ্যাটস অল, ঠিক আছে? সো ইফ ইট ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট আ পয়েন্ট দেন ইট ইজ কন্টিনিউয়াস অ্যাট আ পয়েন্ট। অ্যাজ সুন অ্যাজ ইউ মেক সাচ আ স্টেটমেন্ট এটার কনভার্স এক্সিস্ট করে কিনা সেটা হচ্ছে তোমার প্রশ্ন। সো the answer is converse does not exist. Proof is a very, I have taken a very model example
আর এই মডেল এক্সাম্পলকে একটু টুইক করে আমরা টিউটোরিয়ালে কিছু আরো এক্সাম্পলস করব। তো মডেল এক্সাম্পলটা কি, এফ এক্স ইজ ইকুয়াল টু মড এক্স, ঠিক আছে, যেখানে এক্স ইজ এনি রিয়েল নাম্বার। তাহলে মড এক্স ফাংশনটা দেখতে কি রকম হয়, ওটা যদি গ্রাফ আঁকো তাহলে ওটা একটা ভি শেপড জিনিস হয়, জিরো পয়েন্ট একটা শার্প এজ পড়ে, তাই না? যখন এক্সটা গ্রেটার দেন জিরো তাহলে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স হয়ে যাচ্ছে, যখন এক্স লেস দেন জিরো তাহলে তখন এফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স হয়ে যাচ্ছে, আর জিরো পয়েন্ট ওটার মানটা হচ্ছে জিরো। তাহলে এই ফাংশনটা কন্টিনিউয়াস তো আমরা দেখেছিলাম অ্যাট এভরি রিয়েল নাম্বার, তাহলে ইট ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু জিরো অলসো। এটার ডেরিভেটিভ কি হবে, এটার ডেরিভেটিভ আমি একবার লিখে দিই, ঠিক আছে, যদি সুবিধা হয়, মানে আমার মনে হয় না যে তোমাদের অসুবিধা খুব একটা হবে, এই ফাংশনটা তুমি চেনো আর কি। হ্যাঁ, সো দিস ফাংশন এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়েন এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, তাই না? ইট ইজ এক্স ওয়েন এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো অ্যান্ড ইট ইজ মাইনাস এক্স ওয়েন এক্স ইজ লেস দেন জিরো। মানে আমি হঠাৎ করে শুধু জিরো পয়েন্টে কেন ক্যালকুলেট করছি সেটাও আমি একটু স্পষ্ট করতে চাইছি। ওটা একটা কিন্তু সেমি কোলনের দেওয়ার চেষ্টা, ঠিক আছে, এই জিনিসটা জাস্ট হাতটা স্লিপ করে পাইছি। তাহলে তুমি ধরো যে এক্স ইজ নট ইকুয়াল টু জিরো, হ্যাঁ, তাহলে এক্স নট ইকুয়াল টু জিরো মানে এক্সটা গ্রেটার দেন জিরো অংশটা হচ্ছে অথবা এক্সটা লেস দেন জিরো হচ্ছে। তাহলে এক্সটা গ্রেটার দেন জিরো মানে ওপেন ইন্টারভাল জিরো টু ইনফিনিটিতে রয়েছে, আর লেস দেন জিরো হলে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস জিরো, মাইনাস ইনফিনিটি থেকে জিরো, সরি, ওই ওপেন ইন্টারভালে রয়েছে। তাহলে এক্স যদি জিরো না হয় তাহলে ওটাকে ঘিরে একটা তুমি নেবারহুড পেয়ে যাবে যেটা পুরোপুরি পজিটিভ অ্যাক্সিসে থাকবে অথবা নেগেটিভ অ্যাক্সিসে থাকবে, রাইট? তাহলে তোমার যদি এক্সটা নট ইকুয়াল টু জিরো হয় তাহলে তুমি এটার ডেরিভেটিভটা ইজিলি ক্যালকুলেট করে নিতে পারো, কোনো অসুবিধে হয় না। এফ প্রাইম এক্স, এক্স এর জন্য তো করেইছো, মাইনাস এক্স এর জন্য একই রকম ফর্মুলা বসিয়ে করে নিতে পারবে যে দিস ইজ গোয়িং টু বি ইকুয়াল টু ওয়ান ওয়েন এক্স ইজ পজিটিভ। এক্স এর ডেরিভেটিভ কিছুক্ষণ আগেই আমি ক্যালকুলেট করেছিলাম, তাহলে সেই লিমিটটা লাগিয়েই তুমি এটা বার করে ফেলতে পারবে, কারণ পুরো পজিটিভ অ্যাক্সিসে তোমার ইউ হ্যাভ দিস সিচুয়েশন, রাইট? সো ইউ হ্যাভ দিস সিচুয়েশন অ্যান্ড হিয়ার ইফ ইউ লুক অ্যাট জিরো, দেন জিরো পয়েন্টের থেকে বেশি যদি এক্স যদি এখানে কোথাও একটা থাকে তাহলে এক্সকে ঘিরে একটা ছোট নেবারহুড পেয়ে গেছো যেটা পুরোপুরি পজিটিভ অ্যাক্সিসে আছে। তাহলে এখানে ফাংশনের মান হচ্ছে এক্স, তাহলে ডেরিভেটিভ কত হবে, ওয়ান, রাইট? আর মাইনাস এক্স হবে যদি এক্সটা এখানে, আই এম সরি, সো আমার যদি এক্সটা এখানে কোথাও এটা থাকে মানে নেগেটিভ ভ্যালু কিছু নেয় তাহলে আবার করে আমি একটা ওপেন ইন্টারভাল পেয়ে যাই এক্সকে ঘিরে, তাই না? তাহলে এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে এক্স এর মান কত হয়ে যাচ্ছে, সরি, ফাংশনের মান কত হয়ে যাচ্ছে, মাইনাস এক্স। তাহলে মাইনাস এক্স এর ডেরিভেটিভ যদি ক্যালকুলেট করতে যাও তাহলে কত, কিসের লিমিট ক্যালকুলেট করতে হবে, মাইনাস এক্স মাইনাস এইচ, মাইনাস এক্স ডিভাইডেড বাই এইচ, তাই না? তাহলে ওই মাইনাস এক্স ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস এইচ বাই এইচ মানে হচ্ছে মাইনাস ওয়ান। সুতরাং তোমার লিমিট ডেরিভেটিভ কত আসবে, সেটা ডেরিভেটিভটা এসে যাবে মাইনাস ওয়ান, ঠিক আছে? তাহলে এক্স যদি নেগেটিভ হয় তাহলে তার ডেরিভেটিভ এক্সিস্ট করবে আর সেটার ভ্যালু কত হবে, মাইনাস ওয়ান, আর এক্স যদি পজিটিভ হয় তাহলে ডেরিভেটিভ এক্সিস্ট করবে তার মান কত হবে, ইকুয়াল টু ওয়ান। তাহলে যদি নন জিরো হয় তাহলে ডেরিভেটিভ এক্সিস্ট করছে, সুতরাং ওটা নিয়ে আমায় ভাবতে হচ্ছে, মানে ওটা নিয়ে আমি এখানে বলিনি, ভাবতে হচ্ছে না বলাটা ঠিক না, যে ফাংশনটা নিয়েছি এফ এক্স ইজ ইকুয়াল টু মড এক্স সেটার ডেরিভেটিভ এক্সিস্ট করবে অ্যাট এভরি নন জিরো পয়েন্ট, জিরো পয়েন্টে ডেরিভেটিভটা এক্সিস্ট করবে না, ঠিক আছে? এটাই হচ্ছে বক্তব্য। তাহলে তুমি ক্যালকুলেট করো লেফট হ্যান্ড ডেরিভেটিভ, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ যদি ক্যালকুলেট করতে যাও কি করতে হবে, এফ অফ এইচ
minus f zero divided by h, right? तो f h मने f of zero plus h, नहीं ना? जो जी तुम्हीं formula एकदम ठीक करे लिखो, f x plus h minus f x divided by h, जिकाने h टा less than zero, ये तो तुम्हीं निच्छो, ठीक है जी? ताले इकाने f माने जी modulus, ताले mod of zero plus h minus mod zero divided by h, एकदम formula जो दी पोशी, as limit h tends to zero from the left, ठीक है जी? তাহলে এটা কত হবে মডিউল ফ্রম দ্য লেফট মানে কি h টা 0 থেকে ছোট তাহলে h যদি 0 থেকে ছোট হয় তাহলে মডুলাস অফ h কত হয় মাইনাস h হয়ে যাচ্ছে রাইট ওটা আমি খেয়াল রাখছি সো দিস ইজ লিমিট h টেন্ডিং টু 0 মাইনাস মাইনাস h ডিভাইডেড বাই h h h ক্যান্সেল হয়ে যাবে তাহলে হয়ে যাচ্ছে লিমিট h টেন্ডিং টু 0 মাইনাস মাইনাস 1 তাহলে এটা কত ভ্যালু নেবে মাইনাস 1 নেবে আর যদি তুমি রাইট হ্যান্ড ডেরিভেটিভ ক্যালকুলেট করতে যাও তাহলে কি করবে h টা 0 থেকে বেশি তার জন্য তুমি f অফ 0 প্লাস h মাইনাস f 0 ডিভাইডেড বাই h এটার লিমিট ক্যালকুলেট করবে অ্যাজ h টেন্ডস টু 0 সো ইউ আর টেন্ডিং টু 0 ফ্রম দা রাইট তাহলে সেই ক্ষেত্রে মড অফ h এর ভ্যালু কত হয়ে যাচ্ছে h তাহলে এটা হয়ে যাচ্ছে লিমিটটা কি হয়ে যাচ্ছে লিমিট h টেন্ডিং টু 0 প্রচুর মানে মিসপ্রিন্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এটা প্লাস হবে না লিমিট h টেন্ডিং টু 0 প্লাস h ডিভাইডেড বাই h ইজ इक्वल टू লিমিট h টেন্ডিং টু 0 প্লাস 1 সো দ্যাট ইজ इक्वल टू 1 রাইট তাহলে কি বেরিয়ে গেল যেটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করলো রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করলো কিন্তু তাদের ভ্যালুটা আলাদা হয়ে গেল লেফট হ্যান্ড ডেরিভেটিভটা মাইনাস 1 রাইট হ্যান্ড ডেরিভেটিভটা 1 সুতরাং f ইজ নট ডিফারেনশিয়েবল এট x ইজ इक्वल टू 0 আর ইন ফ্যাক্ট তুমি যদি এটার গ্রাফটা আঁকতে তাহলে পুরোটা আঁকবো না আমি তাহলে এটার গ্রাফটা এরকম ভি শেপের জিনিস হয় তাহলে এখানে একটা শার্প পয়েন্ট পড়ছে এট দ্য পয়েন্ট 0 রাইট ফর মড এক্স তাহলে এই জায়গাটাতে ডিফারেনশিয়েবল হয় না এটা জাস্ট একটা মানে ভিজুয়াল অবজারভেশন জিওমেট্রিক অবজারভেশনও আমি বলতে চাইছি না ঠিক আছে এটার কোনো প্রমাণ নেই যে এরকম শার্প পয়েন্ট করলেই ওখানে ডিফারেনশিয়েবল হবে না ঠিক আছে কিন্তু আমরা যে কটা एग्जांपल কয়েকটা দেখতে পাবো সেখানে মোটামুটি এরকম জিনিসটা দাঁড়াবে যে যেখানে একটা শার্প এরকম চেঞ্জ অফ ফাংশন হচ্ছে মানে স্মুথনেসটা নেই গোল মতন করে সুন্দর করে আসছে পয়েন্টেড ওয়েতে এখানে চেঞ্জ করে যাচ্ছে ফাংশনটা সেই জায়গাতে ডেরিভেটিভটা এক্সিস্ট করবে না আমি আশা করি বোঝাতে পেরেছি আমার অনেক মিসপ্রিন্টস হয়েছে সেগুলো আমি নোটে ঠিক করে দেব So in the next class, what we will do is that even before going on to, or maybe algebra derivatives, we discuss kore nebo. Kore niye tar pore koyekta kintu examples korbo. Mane tutorial korbo. Na tutorial korle ektu better lagbe. So let us stop here.